দেখো সকালবেলা সকালবেলা 8 জন জয়েন করেছে, বিকালে 4 জন আছে, আরো 2 জন 5 জন 6 জন আছে জয়েন করেছে। মোটামুটি আমাদের পৌরসভা এতে 8 জন আর 6 জন, 14 জন আর 11 জন, মানে 25 জন আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমরা আছি। আমরা আমাদের পঞ্চায়েত কাউগাছ বানপুর কেওটিয়া সমস্ত সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, সবাই এসছে, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, তারাও এসেছে। আগামী দিন আমরা এখানে সমস্ত বোর্ড যে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে, এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। এরা যারাই এদেরকে ভুল বুঝিয়েছিল তাদেরকে সবাইকে আমি বলবো কি তোমরা ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে আসো। কেন মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছেন, হিউজ অ্যান্ড থ্রো, আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, এখন আমাকে আপনারা জানেন কিভাবে উনি এ করে দিয়েছিলেন, কিন্তু এখন মানুষের আশীর্বাদ নিয়ে আমাকে এমপি করা হয়েছে। এর মধ্যে অনেকে আছে যারা তলায় তলায় আমাকে সমর্থন করেছে, আজকে প্রকাশ্যে তারা জয়েন করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি পরিবারে আমি সামিল করছি। দেখুন, তাদেরকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে সবাই তো আমার মতন সাহস করতে পারে না, অনেক এমএলএ তো আজকে জয়েন করছে তো, তাদেরকে ভয় দেখানো হয়েছিল, তারা ইচ্ছা থাকলেও জয়েন করতে পারছিল না, সেরকম এদেরও এদের উপরে একটা চাপ সৃষ্টি, ভয় দেখানো হয়েছিল। বত্রিশ জন কাউন্সিলর আছে, 3 জনের মধ্যে 1 জন আমি রিজাইন করে দিয়েছি, আপনারা জানেন, 2 জন 1 জন মারা গেছে, 1 জন সিপিএমে আছে, বাদ বাকি 32 জনের মধ্যে 25 জন আমাদের একসঙ্গে আমরা এসে গেছি, আমাদের সবাইকে নিয়ে আমরা ভোট করব। সব জায়গা 4 জায়গা, নৈহাটি তো ভোট চলেই গেল, হালিশহর চলে গেছে, আপনার বীজপুর চলে গেছে, এইটা ভাটপাড়া তো চলে এসছে, 2-3 দিনের মধ্যে গেরুলিয়া চলে যাবে, তারপরে নর্থ ব্যারাকপুর আছে, ব্যারাকপুর আছে, টিটাগড়ও আছে। তাহলে এরপর কাকে কাকে জয়েনিং করতে দেখা যাবে বিধায়কদের মধ্যে? দেখো বিধায়ক আমি বলেছি 100 জন বিধায়ক জয়েন করবে, 3 জন জয়েন করেছে, আরও 97 আরও জয়েন করবে, এই সরকার 3 মাসের মধ্যে থাকবে না, এটা দায়িত্ব নিয়ে আমি কথা। রাজ্যে কি কোনো মন্ত্রী আছে এই তালিকায়? মন্ত্রী সন্ত্রী অনেক আছে, এমন একজন মন্ত্রী আছে তোমরা ভাবতেই পারবে না, সে মন্ত্রীও জয়েন করছে। তোমাদের হ্যাঁ নামটা বললে তো সে তাকে আবার জেলে ঢুকিয়ে দেবে, তো সময় আসতে তো সময় অপেক্ষা করো।